আমরা এবার এই কম্পন সংক্রান্ত কয়েকটা রাশি পড়বো যেগুলো আমরা এর আগে কখনো পড়িনি। নতুন কতগুলো রাশি সম্পর্কে আমরা এখন জানব। প্রথমেই বলা হয়েছে দেখো বিস্তার বা একে ইংরেজিতে বলে অ্যাম্পলিটিউড। একটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন কোনো তরঙ্গ অগ্রসর হয়, একটা তরঙ্গ যখন কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে পাস করে, যেমন ধরো তুমি পুকুরের জলে একটা ঢিল ফেললে, তার জন্য একটা তরঙ্গ তৈরি হলো, সেই তরঙ্গটা এবার ওই জল মাধ্যমের মধ্যে দিয়ে ধীরে ধীরে তুমি যে জায়গায় ঢিলটা ফেলেছ সেখান থেকে ক্রমশ পুকুরের পাড়ের দিকে এগিয়ে যাবে। তো তখন তো ওই জল মাধ্যমের কণাগুলো কম্পিত হতে শুরু করে। তো এই কম্পন হওয়ার সময় কণাগুলো নিজস্ব অপরিবর্তিত অবস্থান, মানে ওরা নিজেদের অবস্থান চেঞ্জ করে না, নিজেদের অবস্থান, সেটাকে আমরা সাম্যাবস্থান বলছি, সেই সাম্যাবস্থার দুদিকে কম্পিত হতে থাকে। ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা কণা রয়েছে, সেই পয়েন্টটা ছেড়ে চলে যাবে না, কিন্তু এই পয়েন্টটাকে ঘিরেই, মানে এই পয়েন্টটাকে মাঝখানে রেখে সে কম্পিত হবে। সেই কম্পন এরমভাবেও হতে পারে, এরমভাবেও হতে পারে, নানান রকমভাবে হতে পারে। তবে যখন জলে ঢিল ছোড়া হয় তখন যে কম্পনটা হয় সেটা কিন্তু মানে জলের যে তল বরাবর তরঙ্গ এগোচ্ছে তার সাথে লম্বভাবেই হয়। তাহলে এই অবস্থায় তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে স্মরণ হয়, অর্থাৎ তার সাম্যাবস্থা থেকে সে ওপরে বা নিচে ম্যাক্সিমাম যতটা গেল তাকেই তরঙ্গের বিস্তার বলে। এটা হচ্ছে একটা এক প্রকারের স্মরণ। তাহলে এটা আমরা দৈর্ঘ্য তেই মাপবো, দৈর্ঘ্যই এটার মেন রাশি, তাহলে এটার মিটার হবে এসআই পদ্ধতিতে একক। এরপরে বলা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তরঙ্গের গতিপথের ওপর কম্পনশীল কোনো বস্তু কণার একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। পূর্ণ তরঙ্গ মানে কি? দেখো আমি একটা তোমাদেরকে মানে ছবিতে দেখাচ্ছি যে একটা কণা সেটা কম্পিত হতে শুরু করলো, এটা তার সাম্যাবস্থান। তাহলে মনে করে যাক এ প্রথমে ওপরের দিকে গেল, তাহলে এই ওপরের দিকে গেল, সেখান থেকে আবার সে এই সাম্যাবস্থায় ফিরে আসলো, ফিরে এবার নিচের দিকে গেল, আবার সাম্যাবস্থায় ফিরে আসলো। এই পুরোটা হলো একটা পূর্ণ কম্পন। এই একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে আমরা বলছি পর্যায়কাল। এবার এখানে বলেছে যে তরঙ্গের গতিপথের উপর কম্পনশীল কোনো বস্তুকণার একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে যে সময় লাগে, যে সময়তে কণাটা একটা পূর্ণ কম্পন তৈরি করবে সেই সময়তেই এদিকেও একটা পূর্ণ তরঙ্গ তৈরি হবে, তাকে বলা হচ্ছে ওই তরঙ্গটার পর্যায়কাল। যেহেতু এটা সময়, তাহলে এটা আমরা সময় রাশি দিয়েই পরিমাপ করব এবং এর একক হবে এসআই পদ্ধতিতে সেকেন্ড। নেক্সট হচ্ছে কম্পাঙ্ক। তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো কম্পনশীল বস্তুকণা এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন বা তরঙ্গ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। এই যে এরমভাবে আমি তোমাদেরকে দেখালাম যে এইভাবে একটা পূর্ণ কম্পন, তাহলে এই সাম্যাবস্থান থেকে শুরু করে একবার ওপরে গেল, ম্যাক্সিমাম যতটা দূরত্ব যেতে পারে বিস্তার কমপ্লিট করলো, আবার ফেরত এলো, আবার নিচের দিকে ওই বিস্তারটা কমপ্লিট করলো, ফেরত এলো, এটা একটা পূর্ণ কম্পন। এরকম এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় তাকে আমরা বলছি কম্পাঙ্ক। তাহলে এটা হচ্ছে তোমার সময়ের অন্যান্য একটা রাশি। তাহলে কম্পাঙ্ক মানে হলো বেসিক্যালি ওয়ান বাই পর্যায়কাল, কারণ ধরো পর্যায়কালকে যদি আমি টি ধরি তাহলে টি সেকেন্ড সময় হয় একটা কম্পন, একটা পূর্ণ কম্পন, তাহলে এক সেকেন্ড সময় হবে ওয়ান বাই টি পূর্ণ কম্পন। তার মানে এটা হলো সময়ের অন্যন্যক রাশি। তাহলে কম্পাঙ্কের একক হবে পর্যায়কালের এককের অন্যন্যক, অর্থাৎ সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। একে আমরা হার্টজ বলি, হার্টজ একজন বিজ্ঞানীর নাম, তার নামানুসারে এই কম্পাঙ্কের এককে নামকরণ করা হয়েছে। এরপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের ওপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী রৈখিক দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এটা কি হলো?
আমাদের একটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন একটা কণা পাস করছে, তখন বিভিন্ন কণাগুলো বিভিন্ন মানে বিভিন্ন কণাগুলো কম্পিত হচ্ছে। এবার পাশাপাশি অবস্থিত দুটো কণা যারা একই দশায় আছে, একই দশা মানে তারা যে কন্ডিশনটায় রয়েছে, ধরো পাশাপাশি অবস্থিত দুটো কণা তারা দুজনেই সাম্যাবস্থায় রয়েছে, তাহলে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকবে তাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। এটা যে শুধু সাম্যাবস্থা দিয়ে বিচার করা যাবে তা কিন্তু নয়, আমি এমনও ধরতে পারি যে পাশাপাশি কোন দুটো কণা তারা দুজনেই ওপরের দিকে ম্যাক্সিমাম বিস্তারের পয়েন্ট মানে বিস্তারের একদম ম্যাক্সিমাম পয়েন্টে রয়েছে, তাদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব তাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এটাও এক প্রকার দৈর্ঘ্য, এটাকে আমরা দৈর্ঘ্যের একক দিয়েই মাপবো, অর্থাৎ এর এসআই একক মিটারই হবে। এটাকে এইরকম একটা উল্টোনো ওয়াই এর মতন দেখতে একটা অক্ষর দিয়ে আমরা প্রকাশ করি, একে আমরা ল্যামডা বলি। আর লাস্ট হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হলো যে কোনো মাধ্যমে তরঙ্গ এক সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে সে তাকে ওই মাধ্যমের তরঙ্গ বেগ বলে, একে আমরা ভি বলছি। আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, এখানে বইতে বলাও নেই, তাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে কম্পাঙ্ককে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, বা অনেক সময় এইরকম একটা অক্ষর দিয়ে প্রকাশ করি যেটা একটুখানি বাঁকানো ভির মতন দেখতে, এটাকে নিউ বলে। তাহলে এই হলো আমাদের কম্পন সংক্রান্ত যে রাশিগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমি একবার দেখে নিচ্ছি, আর কিছু আমাদের আছে কি না, না নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পন সংক্রান্ত কতগুলো রাশি। এরপরে আমি আর একটা ভিডিওতে এইরকম একটা ছবি এঁকে দেখাবো তোমাদেরকে যে কোন রাশিটা কী।